নির্বাচনের ভোট পুনর্গণনার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। সকালে টুঙ্গিপাড়া পিরোজপুর সড়কে অবস্থান নেন তারা। এ সময় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন তারা। পরে বিক্ষোভ মিছিল করেন স্বতন্ত্র প্রার্থী বাবুল শেখের সমর্থকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল শুরু হয়। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। গতকাল টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। এতে বেসরকারিভাবে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী সোলাইমান বিশ্বাস। তাৎক্ষণিকভাবে ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানান পরাজিত প্রার্থী বাবুল শেখ।